তো ফাইনালি চলে এসেছে ফ্যামিলি ম্যান সিজন 2 এর ট্রেলার, যেটার জন্য আমরা প্রত্যেকে এতদিন ধরে অপেক্ষা করছিলাম এবং ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। তার অনেকগুলো কারণ আছে, সেগুলোর মধ্যে আসছি। বাট আপনাদেরকে যেটা বলতে চাই, যেটা আমার একটু অবাক করলো, আমি ভেবেছিলাম যে ফার্স্ট সিজনটা যেখানে এন্ড হয়েছিল সেটা একটা হুক পয়েন্ট ছিল, তো গল্পটা কি সেটাই কন্টিনিউয়েশন হবে। বাট এখানে দেখে মনে হচ্ছে না, গল্পটা একেবারে নতুন। এখানে একটা নতুন টেরিস্ট আসছে আর কি, যেটা সামান্থা প্লে করছে, এবং এটা পুরোপুরি একটা অন্যরকম গল্প হতে চলবে। এবং আমরা প্রথমে ট্রেলারে প্রথমে দেখতে পাচ্ছি যে শ্রীকান্ত সব কিছু ছেড়ে দিয়েছে, অ্যান্ড হি হ্যাজ টেকেন এ রিটায়ারমেন্ট বিকজ অফ হিস ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে একদম ঠিকঠাক নেই, নিজের নতুন জব একেবারে এনজয় করছে না। কারণ একটা কোট আছে না কি, শের কে মুহ মে একবার খুন লাগ যায় তো ফির শিকার করনা কবি নেই ছুটতা, সেরকম ব্যাপারটা আর কি। তো যাই হোক, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকান্তকে একটা মিশনের জন্য চেন্নাই যেতে হচ্ছে। এবারে ব্যাকড্রপটা চেন্নাইতে, আগেরবারে কিছুটা একটা কেরালার ব্যাকড্রপ ছিল, তার সাথে মুম্বাইতে ডেফিনেটলি ছিল, এবারে গল্পটা চেন্নাইতে বেস্ট। এবার রাজেন ডিকে যেটা সবচেয়ে স্পেশালিটি, রাজেন ডিকে আপনি দেখবেন প্রথম সিনেমা থেকেই, মানে প্রথম সিনেমাতে দিল্লি মুম্বাইয়ের একটা মিলিয়ে ছিল 99-এ, তারপরে যে শোর ইন দ্য সিটি ছিল ওখানেও কিন্তু দেখুন সাউথ থেকে অ্যাক্টার্স ইউজ করা, লাইক সন্দীপ কিষণ। তো তারা কিন্তু সবসময় একটা কালচারাল মানে একটা ম্যাশ আপ করে, যে জিনিসটা খুব ভালো লাগে, যেটা আপনি ফ্যামিলি ম্যান সিজন 1-এও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন। যে শ্রীকান্তের যে ওয়াইফের ক্যারেক্টার প্রিয়ামণি, সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার, মানে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসকে কাস্টও করেছে। সো অল দিস থিংস মানে একটা মানে কালচারাল একটা দারুণভাবে এ হয়। এবং যে জিনিসটা আরেকটা দেখতে ভালো লাগে, যে আমি ভেবেছিলাম যে সামান্থাকে দিয়ে একটা কোনো হিন্দি ভাষী ক্যারেক্টার প্লে করবে, এবার না, সামান্থাকে অ্যাকচুয়াল তামিলেই রেখেছে। সো এই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং সামান্থাকে যে লুকে দেখতে পাচ্ছি সেটা তাকে কখনও আমরা এরম ধরনের লুকে দেখিনি, এরম অ্যাকশনে দেখিনি। তো সামান্থা ইজ দ্য বেস্ট অ্যাট্রাকটিভ পার্ট অ্যাবাউট দিস ট্রেলার, পুরোপুরি একটা বোনাস পয়েন্ট। তার সাথে তো মনোজ বাজপেয়ী এরা তো রয়েছে, যারা আগে সিজন থেকে ছিল, কাস্টিং অপূর্ব, এবং মেকিংটাও যা মানে যা গ্লিমসেস দেখতে পেলাম, অসাধারণ অ্যাকশন হতে চলেছে, অসাধারণ কিছু গল্প হতে চলেছে, এবং মজা আসবে। বিকজ রাজ অ্যান্ড ডিকে মানে দের উইল বি লড অ্যান্ড লড অফ হিউমার। এবং যেটা সবচেয়ে আমার ক্লাসিক লেগেছে সেটা হচ্ছে ট্রেলার একদম এন্ডে, যেখানে বলে মুঝে বি কোট আতা হ্যায় হার কর জিতনা ওয়ালে কো বাজিগর কেতে জো জিতা ভাই সিকান্দার, ওই জায়গাটা বস বেস্ট, ট্রেলারের বেস্ট কমেডি পোর্শন, ওই একটা মজা এসে গেছে। এবং আমি যখন শাহরুখের ডায়লগ মনোজ বাজপেয়ী বলছে, তখন মনে পড়ে যে দুজন একই জায়গা থেকে এসছে, দুজনেই ব্যারিজনের কাছে থিয়েটার করতো। তো সেই ব্যাপারগুলো আর কি একটা ওইভাবে মানে একভাবে আর কি মেটা একটা জিনিস হচ্ছে, সেটা বেশ ভালো লাগছে। এবং দ্য হিউমার পার্ট ইজ রিয়েলি রিয়েলি ওয়েল। এবং শারিফ হাজমির ক্যারেক্টারটাও এবারে মানে রয়েছে, এবং দারুণ একটা জিনিস হবে। সীমা বিশ্বাসকে দেখতে পেলাম, মানে ভালো ভালো দারুণ দারুণ অ্যাক্টার্সরা রয়েছে, এবং আই থিঙ্ক দিস উইল বি। এবং আরও একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, যে এই যে আমাদের এবারে যে ফ্যামিলি ম্যানের যে মিউজিকটা ছিল, মিউজিকটাকে একটা মানে তামিলিয়ান একটা স্টাইলে, একটা ক্লাসিক্যাল স্টাইলে ইউজ করেছে, সেই ব্যাপারগুলো আর কি ট্রেলারটাকে এক্সট্রাঅর্ডিনারি বানায় আর কি। তো আমার মানে যা এক্সপেকটেশন ছিল, যেহেতু একবার আসার কথা ছিল ট্রেলারটা, তারপরে পোস্টপন্ড হয়ে গেছে, এবারে ফাইনালি এলো, তো যে এক্সপেকটেশনটা ছিল সেটা সত্যি ম্যাচ করেছে, ইন টার্মস অফ কাস্টিং, ইন টার্মস অফ দ্য কমেডি, কারণ কমেডিটা একটা ভাইটাল পার্ট, এবং দ্য অ্যাকশন অ্যান্ড দ্য স্কেল অ্যান্ড এভরিথিং। এবং সামান্থাকে যে ফার্স্ট টাইম মানে বলিউড ডেবিউ কাইন্ড অফ বলা যেতে পারে, তো সেখানে আর কি তাকে কিন্তু একটা বেশ প্রমিসিং জিনিসে লাগছে, এবং ইন অবতার দ্যাট ইজ নেভার সিন বিফোর। সো খুবই আমি মানে আমি তো প্রচুর এক্সপেকটেশন মানে যা ছিল তার থেকেও 10 গুণ বেড়ে গেল। এবং আই থিঙ্ক রাজ অ্যান্ড ডিকে উইল পুল ইট অফ ভেরি ইজিলি, বিকজ দে আর রিয়েলি কুল অ্যান্ড দে আর ইঞ্জিনিয়ার্স। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।